ফাঁকা বাড়িতে নিজের প্রেমিককে ডেকে এনে ফেঁসে গেলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। প্রেমিকের সাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সিসি ক্যামেরায় ধরে ফেলেছেন তার বাবা, জানিয়ে উত্তাল নেট দুনিয়া। বিস্তারিত থাকছে ডেস্ক্রিপশনে। প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে, তবে তিনি বুঝতেই পারেননি তার বাবা তাকে সিসি ক্যামেরায় ফলো করছে। প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে গিয়ে বাবার কাছে ধরা খেলেন অভিনেত্রী। বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে কাজ কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন, তবে এবার অভিনেত্রীর নামে শোনা গেল ভিন্ন এক ঘটনা। ফাঁকা বাড়িতে প্রেমিককে ডেকে ফেঁসে যান অভিনেত্রী। অভিনেত্রীর আরেকটি বড় পরিচয় হলো তিনি জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে। ছোটবেলা থেকেই একটু ভীতু প্রকৃতির মেয়ে তিনি। বলা যায় বাবা মাকে একটু বেশি ভয় পেতেন অনন্যা, তবে বাবা মায়ের অনুপস্থিতিতে ফাঁকা বাড়িতে নিজের প্রেমিককে ডেকে ফেঁসে গেলেন এই অভিনেত্রী। অনন্যা বলেন, আমার বাবা লিভিং রুমে ক্যামেরা বসিয়েছিলেন, আমি ভেবেছিলাম আমাকে ভয় দেখানোর জন্য এটা করেছেন তিনি। আমি খুব ভীতু প্রকৃতির একটা মেয়ে, কখনো বাবা মায়ের সঙ্গে মিথ্যা বলি না। ফাঁকা বাড়িতে নিজের প্রেমিককে ডাকার বিষয়টি টের পেয়ে যান বাবা চাঙ্কি। নিজের জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এই ঘটনা নিয়ে প্রথমবার মুখ খুললেন অনন্যা। আমার বয়স যখন আরও কম ছিল তখন আমি প্রথম একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াই। ওই সময়ে মাকে জিজ্ঞাসা করেছিলাম আমি কি তার প্রস্তাবে রাজি হব। অভিনেত্রী আরও বলেন, আমি সেদিন কিছুটা ঝুঁকির মধ্যে ছিলাম, কিন্তু নিজেকে সাহসী মনে হচ্ছিল, তবে খুব শান্ত ছিলাম। সেদিন লিভিং রুমে বসে আমার প্রেমিকের সঙ্গে শুধু কথাই বলেছিলাম। যেহেতু লিভিং রুমে ক্যামেরা বসানো ছিল তাই বাবা আমাদের ভিডিও দেখেছিলেন। পরবর্তীতে বাবা আমাকে বলেছিলেন, তুমি আমাকে হতাশ করেছ। এ ঘটনার পর বাবা মাকে 5 পৃষ্ঠার চিঠি লিখে ক্ষমা চেয়েছিলাম আমি। সম্প্রতি এক টক শোতে নিজের সঙ্গে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। তিনি জানান, বাবা মায়ের অনুপস্থিতিতে একবার বাড়িতে নিজের প্রেমিককে ডেকেছিলেন আর সেই বিষয়টি টের পেয়ে যান বাবা চাঙ্কি পাণ্ডে। অরুণা আরও বলেন, সেদিন তিনি ঝুঁকির মধ্যে ছিলেন, নিজেকে বেশ সাহসী মনে হচ্ছিল, তবে খুব শান্ত ছিলেন তিনি। সেদিন লিভিং রুমে বসে তার সঙ্গে শুধু কথাই বলেছিলেন, তবে সেই ভিডিওটি দেখে ফেলেছিলেন তার বাবা। এমন কাণ্ডের পর বাবা মায়ের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। প্রসঙ্গত, বর্তমানে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অনন্যা, যদিও এখন পর্যন্ত বিষয়টি তারা সরাসরি স্বীকার করেননি। তবে প্রকাশ না করলেও নানান জায়গায় একসঙ্গে দেখা যায় তাদের, এমনকি বিদেশেও একসঙ্গে ছুটি কাটান এই প্রেমিক যুগল। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।